এইদিকে তাকাবো না আমি বল 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 আরে না আর কি মাছ আমি এখন যাবই না এখন লাঞ্চ টাইম আমার খিদে পেয়ে গেছে আমি খাবার খাবো এখন দা আরে দা শুন না সো এখন কিরকম সাউন্ড আছে তোমরা একটু জানাও ভালো আছে আমি তো যেহেতু জানতে পারছি না যে কিরকম কি ভয়েস আসছে এটা পরে চেক করে নেব চলো ভালো আছে Hey, what's up, guys? Welcome to my YouTube channel. My name is Vikiras. You're watching the Keep Talks. So, guys, আজকে ভিডিওটা আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটের মেট্রোপলি দিকে বিকজ আমার চলে মাইকটা ছিল সেটা খারাপ হয়ে গেছে আর তোমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছো আমার মাইক প্রচুর পরিমাণে বাজেভাবে প্রবলেম করছিল তো আমার কাছে কোনো মাইক নেই আর বাইরে এত নয়েস হচ্ছে আর আমি যেহেতু ফোনে এডিট করি তো নয়েস ক্যান্সেলেশন আমি করতে পারছি না তো তাই এখন হয়ে গেছে প্রচুর লেট এখন বাজে 12:21 আর আমি সোনিকে বলেছি আমি 11টার সময় তো বাড়িতে আসছি বিশাল পরিমাণে রেগে গেছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি বুঝতে তাড়াতাড়ি করে বাড়িতে যাই তারপর দেখা হচ্ছে তোমার সাথে সো ফাইনালি গাইস আমি বেরিয়ে গেছি আর এই দেখছো বাইক তবে বৃষ্টি থামলো আর এই আমার রেইনকোট যেহেতু খারাপ অবস্থায় আর দেখতে পাচ্ছ প্লাস্টিক লাগিয়ে রেখেছি সিটটাকেও ঠিক করতে হবে আমার ডগিগুলো কেটে দিয়েছে প্যান্টটা পুরো ভিজে যাচ্ছে সো তাড়াতাড়ি বেরোই এখন একটা বাজতেই আমি 11টার সময় টাইম দিয়েছিলাম প্রচুর লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে বেরোই চারিদিকে জল ভর্তি সবে আমি বেরোতেই যাচ্ছিলাম সবে তারপরেই হয়ে গেল এরকম কাণ্ড এত জোরে বিশেষ রাস্তায় জল জমে গেছে সো ফাইনালি গাইস অনেকদিন পর আমি বেরিয়ে পড়েছি আবার মোটর ব্লগিং করতে আর সোনি এখন অব্দি ওয়েট করছে নাহলে আমাকে বেদারও কেলাবে আবার ফোন করে বলছে আজকে আমি আর যাবো না আমি আছি এখন আনোয়ারসার দিকে চারিদিকে এত জল ফল মানে ছেটকা মারছে আজকে আমি গেলাম তো গাইস অনেকদিন পর ব্লগ করে আমার যা মজা লাগছে মানে আমি যে কি বলবো এতদিন ধরে ক্যাম্প মানে ফোনের সামনে ব্লগ করে করে সত্যি আর ভালো লাগছিলো না আমিও চাইছিলাম একটু মোটর ব্লগিং করতে বেরোই আর যেহেতু মোটর ব্লগিং স্টার্ট করলাম আজকে আবার অনেকদিন পর যেহেতু এটা প্রপার মোটর ব্লগিং হবে না কিছু জিনিস কিনতে যাচ্ছি বলে এটা ব্লগিং করছি এরপরে কিন্তু একটা ছোট্ট রাইড আসছে আমি অবশ্য ছোটো ছোটোই রাইড করি লং রাইড করিও না হ্যাঁ তো যেহেতু ছোটো একটা রাইড আসছে তার জন্য প্রিপারেশান নেবো এই মান্থ থেকে স্টার্ট হয়ে যাবে আর আজকে যদি টাকা থাকে তাহলে একটা আমি ওয়াটারপ্রুফ মানে কেস যেটা হচ্ছে গোপ্রোর পাওয়া যায় আর তার সঙ্গে মিডিয়া মোড নেবো না মিডিয়া মোড নিলে একটা অসুবিধা আছে ওয়াটারপ্রুফ না আমি বর্ষাকালে ব্লগিং করতে পারবো না তার জন্য আমি একেবারে একটা অ্যাডাপ্টার অ্যাডাপ্টার সময় 3,750 না 4,000 টাকার মতন দাম পড়ে অ্যাডাপ্টারের আর কেস পেস সব মিলিয়ে একটা কম্বো প্যাকেট কিনে নেবো এটাই আমার জন্য সুবিধা হবে আর আর আরে ভাই কী করছে বাবা এই অবস্থা কলকাতার আর তোমরা যে এই ব্লগটা দেখবে ততক্ষণে আমরা রাইডে চলে গেছি এই থুতু ফেলছে তুই আমার ভাই দেখো কিতনি ভোলি হ্যায় লেকিন অন্দর সে লোবড়ি হ্যায় তুই ছাড়া তুই সামার জাদু আমাকে ইচ্ছা করে রেনকোটটা পরেছি ব্যাগটা নেব বলে বৃষ্টি পড়ছে ভালো সময় 11টায় আসলে বৃষ্টি পড়ছিল না তখন এখন এখন বৃষ্টি পড়ছে 1টা বাজে
আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেতে হবে, ও ভিজবে আর আমি রেইনকোট পরবো না, হাত রাস্তায় আমি দিয়ে দেবো। না না না, দোষটা আমারও না, দোষটা ওরও না, আমি ওর থেকে ইন্সপায়ার হয়ে লেট করে এসেছি। ও এক ঘন্টা লেট করে, আমি দু ঘন্টা লেট করেছি, তাই না? তো খুলে দিচ্ছি আমার ভাইয়ের জুতো, হারাবি না। জাদু জাদু, চল 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 যা। এই যে ছাতাটা নিয়ে ভালো তো না, জানি নিয়ে আসবো। আমার ছাতা ভেঙে গেলে ছাতা কিনে দিবি তুই? আর সবই কিনে দেবো তোকে আমি, যা। কোনটা যাবো বল, প্রফেশনাল ফটোগ্রাফার নাকি এইটাতে ঢুকবো, এম এম ফটোগ্রাফিতে ঢুকবো নাকি নিউ বেঙ্গল ফটোগ্রাফি? এই এখানে তো এইটা সরিয়ে দিয়ে স্যার, এইটা তো সবে আমরা এক্ষুনি পৌঁছালাম এম এম ফটোগ্রাফিতে, মানে সরি মেট্রো গলিতে। আমার সামনেই হচ্ছে এম এম ফটোগ্রাফি রয়েছে, এখান থেকে আগেরবারে আমরা গোপ্রো নিই, আগেরবারে গোপ্রোটা পাশ থেকে নিয়েছিলাম। আর যেহেতু আজকে আমরা ফার্স্টে আমরা এই দোকানেই ধরি সবসময়, দেখি যে দাম বেশি দেবে কি কম নেবে, যদি কম হয় তো আমি এখান থেকে নিয়ে নেবো, নাহলে নিউ বেঙ্গল থেকে নিয়ে নেবো। চলো আগে দেখি কি আছে। একটু বাজেট কম আছে দেখি কতটার মধ্যে পাই। মোবাইলে লাগাবে তোমার এখান থেকে, এটা নিয়ে গেছে এই রোডের মাইকটা নিয়ে গেছে লাগানো, কিসে লাগাবে? উনি বলছে 10,000 থেকে ভালো ভালো মাইক স্টার্ট হয়েছে, আর আমার কাছে বাজেট আছে 10,000 এর মতন বাজেট হয়েছে। এইটার দাম কত বলুন? LW308C, আর এটার দাম হচ্ছে 7,500, এর দাম হচ্ছে 3,800। ঠিকই আছে, বাট আমি একটু ভালো চাইছি যাতে ভালোভাবে কোয়ালিটি ভালো হয়। এখন আমরা মাইক লাগিয়ে দেখে নেবো যে কেমনি কি ভয়েস কোয়ালিটি আসছে, এরপর যে সাউন্ডটা শুনবে সেটা হচ্ছে ভয়েস মানে মাইকে। তো এখন তোমরা যেটা সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে গডেক্স এর। এটা গডেক্স কি আছে? এখন তোমার যে ভয়েসটা শুনছো সেটা এই স্পিকারের ভয়েস, এই মাইকের, এই মাইকটার ভয়েস। আর কেমনি আসছে কি আমি বুঝতে পারছি না, বাট যেহেতু ফার্স্ট টাইম ইউজ করছি জানিও না এর প্রপার ইউজ। আর বলছে আচ্ছা এর কি নয়েজ ক্যান্সেলেশন রয়েছে কি? আচ্ছা নয়েজ ক্যান্সেলেশন অপশন থেকে দেখাচ্ছি, এইভাবে এইটা মানে খুলতে হয়, যেহেতু খুললে লাইনিং কেবিলের এটা খুলে যাবে, মানে আইফোনে এটা ঢুকে এটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা, সব করে ওইভাবেই ওইভাবে আইফোনেই এটা ইউজ হবে, আচ্ছা এইভাবে লেগে গেল। তোমার পাওয়ার ব্যাংক করো, এটা পুরো পাওয়ার ব্যাংক, এর মধ্যে থাকবে চার্জ হয়ে গেলে চার্জ হতে থাকবে, চার্জও থাকবে। এটাকে চার্জ দেওয়া যায়? এটা এটা সামনে দেখুন করে দেখে এটা আমি চার্জে দিতে পারবো, তো তাহলে দিতে পারবো, তাহলে বেশিরভাগ ইউজ করতে পারবো। এখানে পয়েন্টে দেখা একটা প্লাস্টিক লাগানো হবে, প্লাস্টিকটা তুলে প্লাস্টিক তুলে দিয়েছি, দেখো এটা যখন থাকবে এখানে
এটা উল্টো, এটা উল্টো, এটা এরকম লাগে নাকি? হ্যাঁ, চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, তো চার্জ চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, এটা এটা এই চার্জ করবে, এটা ব্লিঙ্ক করবে, কি তোমার ডিওর হচ্ছে না? তোমাদের যদি কারো কাছে বাজাজ ফাইন্যান্সের কার্ড থাকে তো অবশ্যই তোমরা করতে পারো, 0% ইন্টারেস্টে হয়ে যাবে। এই যে এমনি কি কোনো ফাইন্যান্স হয় আর তোমাদের শুধু বাজাজ ফাইন্যান্সই আছে, বাজাজ মধ্যেই 0% আছে, কিছু করলে ইন্টারেস্ট লাগে, ইন্টারেস্ট লাগে, করলে 0 ইন্টারেস্ট। আর রোডের কিরকম দাম পড়ে? রোডে রোডের আছে মিনিমাম 13,000 টাকা, কিন্তু সিগন্যাল হবে। দেখিস কোনটা কোনটা লাইটনিং কেবিল তো যেটা তোমার ফোনের মধ্যে ঢুকিয়ে তারপর এটা হবে, তো হ্যাঁ এটা হয়ে যাবে। কিন্তু চার্জারের অপশন নেই, লাগিয়েই করতে হবে। ঠিক আছে, আমার তাহলে গডেক্সটাই, এটা 70,000, এইটা কত বলেন? 13,000। হ্যাঁ, তো এটা 13,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা অনলাইনে আমি দেখেছিলাম 14,650 রুপিস, মানে 14,650 টাকা এটা দাম ছিল, এখানে দেখাচ্ছে 13,500, তাই তোমার 13,000, মানে 1,500 টাকার মতন কম, ডাইরেক্ট 1,500 টাকা। আর এটা অনলাইন প্রাইস কেমন হচ্ছে? এটা অনলাইনে তো এমআরপিতে দিয়ে দিয়েছে, এমআরপিতে নেই, 1,000 টাকা নেই। আর এটা যেহেতু এটা যদি অ্যান্ড্রয়েডে হতো তো দামটা কম হতো, আর যেহেতু এখন এটা আমিও নেবো ট্রাইপড। ট্রাইপডটা নিবি দেখ, ফোনের জন্যই নেবো, এটা উলানজি MD16, এটা একটু কম হয়, একটু কম হয়। আর যেটা 34 আছে সেটা অনেকটা উঁচু হয়ে যায়, মানে ট্রাইপডের মতন বড় লেগেও যায়, তো আমি একটু বড় নেবো, ছোটো নেবো না, ছোটো আমার কাছে ডিজিটেকে রয়েছে, 300 টাকা দেখে নিচ্ছে। গিম্বল এরকমই তো আমার লাগবে একটা, এটা আমি নিয়ে নেবো, তো দরকার হবে আমার কাছ থেকে নিয়ে যাবি। এটা হচ্ছে উলানজির RGB লাইট, এটা ব্লগিং করার সময় যখন ডাইরেক্ট সানলাইট মানে যে লাইটটা লাগে সেই লাইটটার জন্য। এটা এর প্রাইস কত বলছিল? 1500 টাকা দাম। এটা গালি দেখো, এটা ব্যাক পোর্সাল দা, হুম পোর্সাল আছে, পোর্সাল আছে, লাল লাগছে, একটু কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করি, ঠিক আছে, ভালো তো
তোমাকে একটা ইলেকট্রিক কিনে দে লাগছে হ্যাঁ ফাইনালি আমাদের এইটা আর উলঞ্জির কেনা কমপ্লিট ফাইনালি গাইস আমরা সব জিনিসপত্র কিনে ফিনে চলে এসেছি ঘরে ওখানে প্রচুর বৃষ্টি পড়ছিল তাই আমরা ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন কটা বাজে শুনি পাঁচটা বেজে গেছে এখন আমরা গেছিলাম দুটো না দেড়টা নাগাদ গেছিলাম না দেড়টায় বেরিয়েছি হ্যাঁ তো দুটো না দেড়টা নাগাদ গেছিলাম তো অনেকক্ষণ ধরে ছিলাম ওখানটায় দেখলাম যদি তোমরা একটু কমেন্ট করে যাতে আমাদের কমেন্ট দেখতে ভালো লাগে আমাদের একটু ভালোবাসা দিও কমেন্ট সাপোর্ট করো হ্যাঁ সাপোর্ট করো কমেন্ট করো ভালো লাগলো খারাপ লাগলো করতে পারো হ্যাঁ একদম যেখানে এখানে খারাপ লাগছে ভালো সেখানে খারাপও থাকবে তো আমরা সেটাকে যেটা আমরা শিখছি ঠিক করব ঠিক আমরা এখন ভালোভাবে শিখছি এখন ভালোভাবে শিখ করতে পারিনি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি তো নেক্সট ভিডিওতে আনবক্সিং থাকবে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করনি আর এই ভিডিওটাকে লাইক করো কারণ বৃষ্টিতে ভিজে ভিজে গেছি এই যে রেইনকোট পরে জাদুর মতো জাদু দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম তো বাই বাই করবি না তো টা 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 বাই 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 এবার এবার কিন্তু হেভি ভিডিও হবে কারণ আমাদের কাছে হেভি অডিও চলে এসেছে তাই না ও মাইক